India has announced its first significant discovery of reserves of lithium, a rare mineral crucial for manufacturing. The major boost to India's resources is 5.9 million tons of lithium reserves have now been lithium par jald khatm hogi videshi nirbharta Jammu Kashmir mein mila lithium kapunda Samprati Bharate Jammu Kashmir er Riyasi jilay prochur porimane lithium er hodish mileche স্মার্টফোন বৈদ্যুতিক বা সাধারণ গাড়ি বা অন্যান্য যে কোনো ব্যাটারি পণ্যই হোক না কেন বর্তমান সময়ে এসবের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি আগামী সময়ে শক্তির প্রধান উৎস হয়ে দাঁড়াবে বিশ্বের সব দেশেই পেট্রোলিয়াম পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আনছে এর মধ্যে লিথিয়ামের একটা বড় অবদান রয়েছে এর আসল কারণ হলো লিথিয়াম আয়ন ব্যাটারি এটি পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয় করতে ব্যবহৃত হয় সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় প্রচুর পরিমাণে লিথিয়ামের হদিশ মিলেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে জম্মু ও কাশ্মীরে প্রায় 5.9 মিলিয়ন টন লিথিয়াম মজুদ রয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এটি আমাদের দেশের উন্নতিতে কিভাবে কাজে লাগতে পারে এই লিথিয়ামের হাত ধরেই কি নতুন বিপ্লব আসতে চলেছে ভারতবর্ষে এই সকল প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে লিথিয়ামের কাজ কি অর্থাৎ লিথিয়ামের গুরুত্ব এবং এটিকে কোন কাজে ব্যবহার করা হয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক লিথিয়াম এত গুরুত্বপূর্ণ কেন সারা বিশ্বকে সবুজ শক্তিতে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ কার্বন নিঃসরণ কমাতে সবুজ শক্তির প্রচার করছে এতে লিথিয়ামের বড় ভূমিকা রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির সংরক্ষণ করা যায় এই শক্তি পরে ব্যবহার করা যেতে পারে এর সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো এই ব্যাটারি রিচার্জেবল এবং দীর্ঘদিন চলে যে কারণে লিথিয়াম ভবিষ্যতে একটি অপরিহার্য ধাতু হয়ে উঠবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অন্যান্য ধাতু থাকলেও এতে প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে লিথিয়ামই এইবার জেনে নেওয়া যাক এর ফলে ভারতের কি কি সুবিধা হতে চলেছে ইলেকট্রিক গাড়ি হোক বা বড় ইলেকট্রিক ট্রাক সবেতেই ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি ভারতে লিথিয়াম মজুদের পর ব্যাটারি উৎপাদনকে বাড়িয়ে তুলতে সক্ষম হবে এখনো পর্যন্ত ভারতে প্রয়োজনীয় লিথিয়ামের 90% আমদানি করা হয় এজন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় 2020-21 আর্থিক বছরে ভারত লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানিতে 8,984 কোটি টাকা খরচ করেছে এবং 2021-22 আর্থিক বছরে 13,838 কোটি টাকা লিথিয়াম ব্যাটারির আমদানি করেছে ভারত সবচেয়ে বেশি লিথিয়াম আমদানি করে চীনের হংকং থেকে বছরের পর বছর আমদানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পরিসংখ্যান অনুসারে চীন থেকে 80% পর্যন্ত লিথিয়াম আমদানি করে ভারত কিন্তু এখন ভারতে পাওয়া লিথিয়ামের ভাণ্ডার চীনের মোট ভাণ্ডারের চেয়ে প্রায় 4 গুণ বেশি যা ভারতকে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার এক নজরে দেখে নেওয়া যাক লিথিয়াম উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে কোন কোন দেশগুলি লিথিয়াম উৎপাদনে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া 2021 সালের পরিসংখ্যান অনুসারে অস্ট্রেলিয়া বিশ্বের লিথিয়ামের 52% উৎপাদন করে থাকে দ্বিতীয় স্থানে রয়েছে চিলি যে কিনা 24.5% উৎপাদন করে থাকে এবং তৃতীয় স্থানে রয়েছে চীন যা 13.2% লিথিয়াম উৎপাদন করে এই তিনটি দেশই বিশ্বের লিথিয়ামের 90% উৎপাদন করে থাকে কিন্তু এখন প্রশ্ন হলো লিথিয়ামের বাজার মূল্য কত লিথিয়ামের দাম মাঝে মধ্যেই পরিবর্তিত হয় স্টক মার্কেটে যেমন একটি কোম্পানির শেয়ারের মূল্য প্রতিদিন নির্ধারিত হয় তেমনই একটি পণ্যেরও বাজার রয়েছে সেই অনুযায়ী ভারতীয় টাকায় 1 টন লিথিয়ামের দাম 57.36 লক্ষ টাকা ভারতে 59 লক্ষ টন লিথিয়াম পাওয়া গিয়েছে অর্থাৎ যার মূল্য প্রায় কয়েক কোটি টাকা তবে বিশ্ববাজারের সাথে এর দাম প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে বিশ্বের সমস্ত দেশ সবুজ শক্তিতে রূপান্তরিত হওয়ার উদ্যোগে নিয়োজিত হয়েছে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী 2000 থেকে 2015 সালের মধ্যে লিথিয়ামের চাহিদা 30 গুণ বেড়েছে 2015 সালের তুলনায় 2025 সালে এর চাহিদা 1000% বৃদ্ধি পেতে পারে এমন পরিস্থিতিতে লিথিয়ামের দামও বাড়বে নিশ্চিত দেশের লিথিয়ামের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আগামী সময়ে ব্যাটারির দাম কমতে পারে এতে পেট্রোল ও ডিজেলের দামও কমবে এবং এগুলোর উপর নির্ভরশীলতাও ধীরে ধীরে কমতে থাকবে যার ফলে দূষণের মাত্রাও কমবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে ভিডিওটি থেকে যদি আপনি কোনো নতুন তথ্য জেনে থাকেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।